লড়াইটা হয়েছিল শেষ পর্যন্ত, কিন্তু চূড়ান্ত ফলাফলটা বাংলাদেশের পক্ষে আসেনি। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্ট থেকে সেমিফাইনাল থেকেই তাই বিদায় হয়ে গেল বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিদায়ের পথেই হারতে হয়েছে সাইফুদ্দিনদের। এবারের হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশকে নিয়ে আশাবাদী ছিল ভক্তরা, তবে সেমিতেই বাংলাদেশের ভক্তদের আশাহত করেছে টাইগাররা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ছয় ওভারে 147 রান করেছিল কোনো উইকেট না হারিয়েই। পরের ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে অবশ্য হোঁচট খেয়েছিল তারা, করতে পারেনি 108 রান। তবে লঙ্কানদের বিপক্ষে হারলেও কোয়ার্টার ফাইনালের টিকিট ঠিকই পেয়েছিল সাইফুদ্দিনরা। সেখানে আরব আমিরাতকে 18 রানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল লাল সবুজের দেশটি। কিন্তু বিধিবাম, যেই শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের একমাত্র ম্যাচে হেরেছিল বাংলাদেশ, সেখানেই শ্রীলঙ্কাকে আবার সামনে পেল টাইগাররা। এবারও আগের ম্যাচেরই ফলাফলের পুনরাবৃত্তি হয়েছে, তবে পার্থক্য বলতে এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেছে টাইগাররা। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে 103 রান করেছিল বাংলাদেশ। ওপেনার জিশান আলম 11 বলে 36 রান করেছিলেন। আবদুল্লাল মামুন 4 বলে 6 রান করে উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশকে। তিনে নামা সাইফুদ্দিন করেন 12 বলে 23 রান। আবু হায়দার 6 বলে 18 রান করলে বাংলাদেশের সংগ্রহটা পৌঁছায় 103 রানে। জবাবে খেলতে নেমে দুই ওপেনারের তাণ্ডবে ম্যাচটা নিজেদের করে নেয়ার পথে অনেকটাই এগিয়ে যায় শ্রীলঙ্কা। উইরাকুড়ি 16 বলে 50 এবং ধনঞ্জয় লক্ষণ 6 বলে 24 রান করেন। এরপর জিশান আলমের নৈপুণ্যে ম্যাচে লড়াইয়ে ফিরিয়ে এনেছিল বাংলাদেশ, কিন্তু শেষ দিকে নিমেষ বিমুক্তির 4 বলে 12 রান হতাশ করে টাইগারদের। শেষ ওভারে জয়ের জন্য 14 রান প্রয়োজন ছিল লঙ্কানদের। আল মামুনের 5 বলেই সেই রান তুলে নেয় বিমুক্তি। গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করেন বাংলাদেশের বোলার সাইফুদ্দিন, 2 ওভারে তিনি দেন 44 রান। এছাড়া ব্যাটিংয়ের সময়ও তিনি বাংলাদেশকে হতাশ করেছিলেন। শেষ 7টা বল তিনি একাই মোকাবেলা করেছিলেন, যেখান থেকে বাউন্ডারি এসেছিল মাত্র একটি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।